বাঁশ খুঁটি আর এই পুরনো অ্যাডভেস্টার টিন দিয়ে তৈরি এই প্যান্ডেলটি দূর থেকে বোঝা যাচ্ছে না যে এত কিছু দিয়ে তৈরি, কিন্তু খুব সুন্দর লুকস লাগছে দূর থেকে। বোঝা দেয় যে এত পুরনো জিনিস দিয়ে জিনিসটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, সেটা এই মূর্তিবাজার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে এসে বুঝতে পারলাম। বেঙ্গল তাঁত শিল্প, শান্তিপুর, নদিয়া, মানে এখানে সম্ভবত শান্তিপুরে যে তাঁতের শাড়ি তৈরি হয় সেই শাড়ি তৈরির চিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুতোর কোন সুতো লাগানো আছে এখানে সব, বসার কম্পিটিশন নেই, ঠিক আছে, খুব সুন্দর করেছে। এই শান্তিপুরের শাড়ি শুধু বাংলা নয়, দেশ দেশান্তরও নাম করা শাড়ি। এই শাড়ির ঐতিহ্য ধরে রাখতে এই শাড়ি শিল্পীদের আরও অনুপ্রেরণা জোগাতে এই উর্তিবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি খুব সুন্দর একটা থিম তুলে ধরেছে এবছর। যে পরিশ্রম দিয়ে তাঁত শিল্পীরা এমন অপূর্ব সূক্ষ্ম কাজ করে থাকেন তার যথাযথ পারিশ্রমিক তাদের মিলে না বলতেই চলে। Thank you.
দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এটা তাৎকল সব তাঁতের শাড়ি রেডি হয়ে বাইন্ডিং করা রয়েছে, কাঠের মধ্যে মোড়ানো রয়েছে, এগুলো খুলে প্যাকিং করে আবার রপ্তানি করা হয়। এইভাবেই চলে তাঁত শিল্প। এক ঘন্টা পরে